বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় স্থানগুলোর একটি হল মিশরের পিরামিড। মিশরীয়দের এই স্থাপত্য কীর্তি শুধু পাথর দিয়ে গড়া কোনো দালান নয়, বরং এটি হাজার বছরের প্রাচীন ইতিহাস আর আধ্যাত্মিক বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। পিরামিডের গঠন, এর নির্মাণ প্রক্রিয়া আর এর ভেতরে লুকিয়ে থাকা কক্ষ আর টানেলগুলো এখনও বিশ্বের জন্য এক রহস্য হয়ে আছে। প্রাচীন মিশরের ফারাওরা মনে করতেন তারা মৃত্যুর পরও জীবিত থাকবেন এবং তাদের আত্মা এই পৃথিবীর সাথে যুক্ত থাকবে। পিরামিড তৈরি করা হয়েছিল এই বিশ্বাসকে ঘিরেই। এই পিরামিড ছিল তাদের আত্মার চিরস্থায়ী বাসস্থান, যা তাদের মৃত্যুর পরের জীবনে পথ দেখাবে এবং তাদের আত্মাকে সুরক্ষিত রাখবে। পিরামিডের অভ্যন্তরে তারা মূল্যবান ধনসম্পদ, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস রেখে দিতেন, যেগুলো তারা পরকালীন জীবনে ব্যবহার করবেন বলে মনে করতেন। গিজার গ্রেট পিরামিড, যা খুফুর পিরামিড নামে পরিচিত, প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র স্থাপনা যা আজও টিকে আছে। প্রায় ১৪৭ মিটার উঁচু এই পিরামিড নির্মাণে প্রায় ২০ বছর সময় লেগেছিল বলে মনে করা হয়। এটি তৈরি করতে ব্যবহৃত হয়েছিল প্রায় ২৩ লাখ পাথরের ব্লক, যেগুলোর প্রতিটি ব্লকের ওজন 2 থেকে 15 টন পর্যন্ত। এত ভারী ব্লকগুলোকে কিভাবে স্থানান্তরিত করা হয়েছিল তা আজও এক বিস্ময়। বিজ্ঞানীরা মনে করেন শ্রমিকেরা ন্যাম্প, কাঠের লগ এবং লিভারের মতো কিছু মৌলিক উপকরণ ব্যবহার করে এই বিশাল পাথরের ব্লকগুলো স্থানান্তরিত করতেন, তবে এখনও কেউ জানে না এর রহস্য। গিজার পিরামিডগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে এগুলোর উত্তর দিক খুবই সঠিকভাবে নির্ধারিত, যা প্রাচীন মিশরীয়দের জ্যোতির্বিদ্যা সম্পর্কে গভীর জ্ঞানকে প্রমাণ করে। পিরামিডের এই নির্ভুল অবস্থান বিশেষ করে বিজ্ঞানীদের জন্য এক চমক। অনেক গবেষকের মতে পিরামিডের স্থাপত্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা জ্যোতির্বিদ্যা এবং মহাজাগতিক ঘটনার সাথে সম্পর্কিত। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন তাদের ফারাওরা মৃত্যুর পর আকাশের দেবতা হয়ে আকাশে প্রতিষ্ঠিত হবেন, আর পিরামিড তাদের সেই যাত্রার প্রতীক। পিরামিডের ভেতরে রয়েছে অজানা অনেক গোপন কক্ষ এবং সরু টানেল। প্রতিটি পিরামিডের ভেতরে ছিল ফারাওয়ের জন্য একটি বিশেষ সমাধি কক্ষ, যেখানে তার দেহ রাখা হতো। মমি করে রাখা এই ফারাওদের সাথে মূল্যবান রত্ন, সোনা এবং অন্যান্য সম্পদ রাখা হতো, যা তারা পরকালে ব্যবহার করবেন বলে বিশ্বাস করতেন। তবে রহস্যময় ব্যাপার হল, বেশিরভাগ সমাধিতে চোরদের হামলার কারণে সেই সম্পদ চুরি হয়ে গেছে বলে ধারণা করা হয়। তবুও কিছু কক্ষ এবং টানেল এমনভাবে নির্মাণ করা হয়েছে যে তাদের সঠিক অবস্থান আজও জানা সম্ভব হয়নি। অনেকে বিশ্বাস করেন এই গোপন কক্ষে এখনও মূল্যবান ধনসম্পদ বা এমনকি মিশরীয়দের প্রাচীন জ্ঞান লুকিয়ে থাকতে পারে। একটি সাধারণ প্রশ্ন হল, এত বিশাল ও ভারী পাথরের ব্লকগুলো কিভাবে এই নির্দিষ্ট উচ্চতায় তোলা হয়েছিল? আধুনিক প্রযুক্তি ছাড়া এমন বিশাল কাঠামো তৈরি করা যে কতটা কঠিন ছিল তা কল্পনাও করা কঠিন। পিরামিড তৈরির জন্য প্রায় 1 লক্ষেরও বেশি শ্রমিক প্রয়োজন ছিল, যারা প্রতিদিন দিনরাত কাজ করতেন। বর্তমান গবেষকদের মতে পিরামিড তৈরিতে শ্রমিকরা একটি সরু ঢালুর ন্যাম্প ব্যবহার করতেন, যার উপর দিয়ে কাঠের লগের সাহায্যে ব্লকগুলো উপরের দিকে তোলা হতো। তবুও এই কৌশল কতটা কার্যকর ছিল তা নিয়ে বিতর্ক রয়েছে, এবং অনেকেরই বিশ্বাস এটি প্রকৃত নির্মাণ কৌশল ছিল না। পিরামিডকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্প। অনেকে মনে করেন পিরামিডের ভেতরে আছে এক ধরনের পিরামিড শক্তি, যা বিভিন্ন রহস্যময় শক্তির উৎস হতে পারে। এমনকি কিছু গবেষকও দাবি করেছেন যে পিরামিডের ভেতরের শক্তি ক্ষুদ্র প্রাণীর শরীরে প্রভাব ফেলে এবং তাদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। তবে এই ধরনের দাবি নিয়ে বিজ্ঞানী এবং গবেষকদের মধ্যে তর্কবিতর্ক রয়েছে। মিশরের পিরামিডগুলো শুধুমাত্র এক একটি স্থাপত্য কীর্তি নয়, এটি এক প্রাচীন সভ্যতার প্রতীক যা আজও আমাদের বিস্মিত করে। পিরামিডের নির্মাণ প্রক্রিয়া, এর ভেতরের গোপন কক্ষ আর রহস্যময় টানেলগুলো নিয়ে গবেষণা আজও চলছে, এবং প্রতিবার নতুন কোনো তথ্য আবিষ্কার হলে এর রহস্য যেন আরও গভীর হয়।